সবাইকে অ্যাডুলেকচার ভিডিতে স্বাগতম আজকে আমরা পদার্থ বিজ্ঞান সেকেন্ড পেপারের সাজেশন দিব তোমাদেরকে যারা এইচএসসি পরীক্ষা দিবে দু সালে তাদের কাজে লাগবে এবং যারা তেইশ সালে পরীক্ষা দিবে তাদেরও কিন্তু কাজে লাগবে তো আমরা যে সাজেশনটা দিব এই সাজেশনটা যদি তুমি ফলো করো তুমি এ প্লাস পাবা এবং সেই সাথে যাদের ফিজিক্সে দুর্বলতা আছে বা কোনো কোনো অধ্যায় বুঝো না সেই অধ্যায়গুলো কীভাবে কমপ্লিট করবা আমরা একদম শর্ট সিলেবাসের আলোকে সেভাবে আলোচনা করব এবং আমি কিছু একদম স্পেসিফিক টপিক্সের নাম লাস্টে বলে দিব সেই টপিক্সগুলো তুমি বারবার বারবার রিডিং পড়বা তাহলে দেখবা যে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবা অধ্যায় এক হচ্ছে তোমাদের তাপগতিবিদ্যা এখানে আমরা রাখছি হচ্ছে যে যেই তিনটা টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট এই তিনটা টপিক পড়ে গেলেই মোটামুটি তুমি কমন পেয়ে যাবে এই চাপ্টার থেকে সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় মানে তোমাকে একটা কোনো একটা ইঞ্জিন দিবে সেই ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে বলবে এটা ফ্রিজ হতে পারে একটা মোটর হতে পারে তারপর হচ্ছে একটা এ হতে পারে তোমার এয়ার কুলিং মেশিন হতে পারে ঠিক আছে এসি হতে পারে ঠিক আছে তো ওই ইঞ্জিনটার উদ্দীপকে কিছু এ থাকবে মানে হচ্ছে যে গঠন থাকবে বা সূত্র দেওয়া থাকবে যেমন তোমার সেটাতে কি পরিমাণ শক্তি দিলে সেটা কি পরিমাণ কাজ করে ঠিক আছে এই তথ্যগুলো তোমাকে উদ্দীপকে দেওয়া থাকবে তোমাকে ইঞ্জিনের দক্ষতা জানতে চাইবে ঠিক আছে তো এটা আরও বিভিন্নভাবে এসে থাকে আমি যদি তোমাকে স্পেসিফিক স্পেসিফিকভাবে বলি যে কীভাবে আসছে পিভিএসি এর কোশ্চেন যে ইঞ্জিনিয়ার দক্ষতা নির্ণয়ের যে টপিকটা আমি বলতেছি তোমাদেরকে সেখান থেকে তাহলে হচ্ছে যে আমি তোমাদেরকে একদম টেস্ট পেপার দেখেই বলতেছি যে কয়েকটা যদি বলে দিই তোমাদের জন্য উপকার হবে যে যেমন তোমরা যদি দিনাজপুর বোর্ড দু হাজার পনেরো সালের কোশ্চেন দেখো কিংবা তোমরা যদি কুমিল্লা বোর্ডের দুই হাজার কুমিল্লা বোর্ডের দুই হাজার সতেরো সালের কোশ্চেন দেখো কিংবা বরিশাল বোর্ডের দুই হাজার উনিশ সালের প্রশ্ন দেখো সেখানে আছে বরিশাল বোর্ডে আসছে যে যে ইঞ্জিন যদি দুইশো সাত দুইশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে তাহলে ইঞ্জিনটির দক্ষতা কত এটা প্রয়োগে আসছে তারপরে দিনাজপুরবর্তী সালে আসছিল যে তাপমাত্রাগুলো দেওয়া আছে সংকোচন প্রসারণের এবং সেখানে রুদ্রতাপ প্রসারণ তারপরে সমস্য প্রসারণ রুদ্রতাপ সংকোচন সমস্য সংকোচন ইত্যাদি তাপমাত্রাগুলো এবং তাপগুলো দেওয়া আছে তাপমাত্রা এবং তাপ কিন্তু ভিন্ন জিনিস তোমরা জানো তো লাস্টে জিজ্ঞেস করছে যে ইঞ্জিনের ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কত ঠিক আছে একইভাবে ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে আসছে এবং বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালে আসছে সমস্যা প্রক্রিয়া এবং রুদ্রদাতী প্রক্রিয়ায় ক্ষেত্রে কোন ইঞ্জিনটি বেশি কাজ করবে তাহলে দেখো এই যে ইঞ্জিনের শক্তি সংক্রান্ত বা দক্ষতা সংক্রান্ত এটাকে আমি ফাইভ স্টার দিয়ে রাখছি এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবা ঠিক আছে উচ্চ দক্ষতা কিংবা প্রয়োগের অথবা ডিরেক্ট সৃজনশীল প্রশ্নেও এই ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের জন্য অঙ্ক তোমাকে উদ্দীপকে দিবে সেখান থেকে দক্ষতা নির্ণয় করতে তোমাকে বলবে তারপর হচ্ছে তাপগতিবিদদের প্রথম সূত্র তাপগতিবিদের প্রথম সূত্র থেকেও তোমাকে দিতে পারে আর একটা হচ্ছে কার্ণট ইঞ্জিন বা তোমরা অনেকে কার্ন ইঞ্জিন বলো এই কার্নোট ইঞ্জিন থেকে একটা কোশ্চেন দিতে পারে সেটা প্রয়োগে বা উচ্চ দক্ষতার যে কোনো এক জায়গায় তাহলে এখানে তুমি স্টার দিবে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় দিকে দিবা হচ্ছে ফাইভ স্টার তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে দিবে হচ্ছে থ্রি স্টার তারপর হচ্ছে কার্ন ইঞ্জিনের যেই টপিকটা সেটাতে দিবে টু স্টার এখানে একটা জিনিস আমি তোমাকে বলে দেই যে তোমরা যে হিট ইঞ্জিন এবং কোল্ড কোল্ড ইঞ্জিন অর্থাৎ শীতল ইঞ্জিন আর হচ্ছে যে গরম ইঞ্জিন আর কি তোমাদের বইতে লিখে আছে যে তাপি ইঞ্জিন তাপি ইঞ্জিন মানে কি তোমার হিট ইঞ্জিন ঠিক আছে শীতল ইঞ্জিন আছে তো হয় কি এই যেটা কোল্ড ইঞ্জিন সেটাকে উল্টে দিলে সেটার যে পারপাস সেটাকে উল্টে দিলে তাহলে সেটা হিট ইঞ্জিনে রূপান্তরিত হয় অর্থাৎ তাপি ইঞ্জিনটাকে তুমি যদি জাস্ট উৎস এবং গ্রাহককে বদলায় দাও তাহলে সেটা তাপি ইঞ্জিনটা তখন শীতল ইঞ্জিন হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ সেটা যেমন আমি তোমাকে বলি হিট ইঞ্জিনের কাজ হচ্ছে হিট উৎপন্ন করা অর্থাৎ সে তাপ উৎপন্ন করে যেমন মোটরসাইকেলের ইঞ্জিন গাড়ির ইঞ্জিন ঠিক আছে আর কিছু ইঞ্জিন আছে সে তাপ উৎপন্ন করে না বরং তাপ শোষণ করে অর্থাৎ ভিতরের জিনিসটাকে ঠান্ডা করে উল্টা যেমন রিফ্রিজারেটর রিফ্রিজারেটর কী করে ভেতরের জিনিসগুলোকে ঠান্ডা করে আর মোটর সাইকেল কী করে উল্টা তাপ তৈরি করে তাপ তৈরি করে ওই তাপ দিয়ে সেই একটা বল তৈরি করে সেই বলের মাধ্যমে ফিস্টন ঘুরে গুঁড়ে ফিস্টন মোটর সাইকেল চলে এভাবে গাড়িও চলে এভাবে ট্রেনও চলে তো এই যে ট্রেনের ইঞ্জিন গাড়ির ইঞ্জিন বা আমরা যদি একটা জেনারেটর বলি মোটর বলি এগুলো হচ্ছে সব হিট ইঞ্জিন হিট ইঞ্জিন মানে যে ইঞ্জিনগুলোকে তো যে ইঞ্জিনগুলো তাপশক্তি প্রদান করে ঠিক আছে আর কোল্ড ইঞ্জিন হচ্ছে উল্টা অর্থাৎ সে উল্টা ভেতরটাকে কি করে ঠান্ডা করে ঠিক আছে তাহলে ওই যে তাপের গ্রাহক এবং উৎসকে তুমি চেঞ্জ করে দিলে এই প্রশ্নটা তোমাকে বলতে পারে যে তাপ গ্রাহক এবং উৎস যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিভাবে আচরণ করবে ইঞ্জিনটা এটা তুমি একটু নোট করে রাখতে পারো যে কীভাবে বিপরীতমুখীভাবে কাজ করবে ইঞ্জিনটা ইঞ্জিনটা কীভাবে বিপরীত মুখে ভাবে কাজ করবে তাহলে উত্তর হচ্ছে যে তোমাকে কি করতে হবে গ্রাহককে উৎস বানিয়ে দিতে হবে আর উৎসকে গ্রাহক বানিয়ে দিতে হবে এটা একটা ফিগার তোমাদের বইতে বা একটা ব্লক ডায়াগ্রাম আছে সেটা হচ্ছে এরকম যে সাপোজ এই এটা হচ্ছে উৎস এটা হচ্ছে একটা উৎস তো উৎস থেকে তাপগুলো সাপোজ এইখান দিয়ে হচ্ছে বেরোয় এখান দিয়ে কাজ বেরোবে আর এই উৎসের তাপমাত্রা যদি টি ওয়ান হয় সেটার কিছু তাপ সেখান থেকে এই তাপমাত্রা টি ওয়ান তাপমাত্রার যে উৎস সেখান থেকে কিছু তাপ গ্রাহকে চলে যায় ঠিক আছে গ্রাহকে চলে যায় যাওয়ার পথে এই গ্রাহকের তাপমাত্রা টি টু যাওয়ার পথে শত পথে সেই এই এই জায়গা দিয়ে কিছু পরিমাণ কাজ করে সেই কাজটা হচ্ছে ডাব্লিউ কিন্তু কিরকম যে কিউ ওয়ান মাইনাস কিউ টু তোমরা জানো সবাই এখন এই যে কিউ ওয়ান মাইনাস আমি লিখলাম কিউ ওয়ান হচ্ছে যে এই উৎসের তাপ উৎসের তাপ তাপ হচ্ছে কিউ ওয়ান কিন্তু তাপ হচ্ছে টি ওয়ান আর গ্রাহকের তাপ হচ্ছে যে কিউটু ঠিক আছে তাহলে এই যে এখান থেকে যাওয়ার পথে এখানে যখন তাপগুলো আসে তখন এই পথে কিছু তাপ চলে আসে যেটাকে আমরা কাজ বলি এটা হিট ইঞ্জিনের একটা স্ট্রাকচার তাহলে হিট ইঞ্জিনে এই যে ডাব্লিউ পরিমাণের কাজ আমাকে আউটপুট দেয় এখন এটাকে জাস্ট উল্টে দিলে এটাকে উল্টে দিলে মানে হচ্ছে যে আমি যদি এটাকে উৎস বানা দিই আর এটাকে গ্রাহক বানা দিই তখন সে কি করে তখন সে রিফ্রিজারেটর মতো কাজ করে অর্থাৎ কোল্ড ইনের কোল্ড ইঞ্জিনের কাজ করে তো যাই হোক সেইগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তুমি দেখে নিবা দ্বিতীয় উদ্দেশ্য থেকে যেটা করতে হবে ধারক ধারক মানে ক্যাপাসিটর ক্যাপাসিটর যে জিনিসগুলো করতে হবে ধারকের সমবায় অর্থাৎ ধারককে সিরিজ শ্রেণীতে সংযুক্ত করলে কীভাবে তুমি তুল্য ধারকত্ব নির্ণয় করবা আর সমান্তালয় যুক্ত করলে কি তুল নির্ণয় করবা নির্ণয় ধারকের সঞ্চিত শক্তি মোস্ট ইম্পর্টেন্ট ক্যাপাসিটরের কতটুকু শক্তি সঞ্চয় করতে পারে একটা ক্যাপাসিটরের কাজ কি শক্তি সঞ্চয় করা শক্তি সঞ্চয় করে ওই ক্যাপাসিটর কী করে ওই ক্যাপাসিটর সাথে যে যন্ত্রটাকে লাগানো হয় ওই যন্ত্রের মধ্যে সামান্য পরিমাণ শক্তি সে সাপ্লাই করে যেমন ফ্যানের সাথে আমরা ক্যাপাসিটর ব্যবহার করি ওই ক্যাপাসিটর কী করে ফ্যানের জন্য অল্প সময়ের জন্য কিছু বিদ্যুৎ সংগ্রহ কিছু শক্তি সে সঞ্চয় করে রাখে ওই শক্তিটাই ফ্যানকে সে সাপ্লাই দেয় কেন সাপ্লাই দেয় এটার একটা ব্যাখ্যা আছে কারণ ফ্যান হচ্ছে এসিতে চলে কিন্তু যদি এসি প্রবাহটার দিক পরিবর্তী বিদায় একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সেখানে কারেন্টের মানটা শূন্য হয়ে যায় অর্থাৎ তখন কোনো শক্তি থাকে না ওই শক্তিটাকেই সাপ্লাই দে ক্যাপাসিটর এই জন্য ক্যাপাসিটর ছাড়া ফ্যান চলবে না ঠিক আছে তো তাহলে জাস্ট যেই হোক যাই যেটাই হোক ক্যাপাসিটর সঞ্চিত শক্তির যে ইকুয়েশন সেটা তোমরা নিশ্চয়ই পাইছো যে ইউটুল টু হাফ সিবি স্কোয়ার তোমাদের বইতে আছে ঠিক আছে তো তোমরা সেটা একটু দেখে নিবা ওই সঞ্চিত শক্তি থেকে অঙ্ক আসে বেশিরভাগ ঠিক আছে এটাকে ফাইভ স্টার দাও ক্যাপাসিটরকে ফাইভ স্টার ক্যাপাসিটর যে কোনো কিছু আসতে পারে ফাইভ স্টার তারপরে তরিত বিভব নির্ণয় বিভব পার্থক্য নির্ণয় থ্রি স্টার দাও আর প্রাবল্য নির্ণয় তরিৎ প্রাবল্য নির্ণয় দুইটা দুইটা চার্জ থাকে আর দূরত্বে বা ডি দূরত্বে এদের মধ্যবর্তী যে প্রাবল্য নির্ণয় করার একটা অঙ্ক আছে তোমাদের বইতে সেটার কথা বলতেছি এটা টু স্টার এটা টু স্টার কেন এটা সিজন ছিল না কিন্তু এটা এমসিকিউতে বেশি আসে ঠিক আছে এমসিকিউ নিয়ে আমি একটু পরে বলতেছি প্রাবল্যকে সরি প্রাবল্যকে থ্রি স্টার দাও আর কুলম্বে সূত্রকে টু স্টার দাও কুলম্বে সূত্রটা এমসিকিউতে আসে প্রাবল্যটাও এমসিকিউতে আসে তৃতীয় অধ্যায় যদি তোমরা যাও সেখানে তোমাদেরকে একটা বর্তনী দিবে একটা বা দুইটা বা তিনটেও দিতে পারে হ্যাঁ একদম সর্বনিম্ন একটা দিবে দিবে বর্তনী বা সার্কিট দিবে ম্যাক্সিমাম তিনটে দিতে আমি দেখছি বিভিন্ন বোর্ডের পরীক্ষা অ্যানালাইসিস করে আমি দেখছি যে তিনটেও দেয় ঠিক আছে তো যাই হোক একটা দুইটা বা তিনটা জেরাই দেখ সেখান থেকে দিবে বিভিন্ন রকমের সার্কিট তোমাদের টেস্ট পেপার তোমরা পাবা সেগুলো তোমরা সমাধান করবে মূলত সেখানে কারেন্ট বের করতে বলে তুল্য রোধ বের করতে বলে ভোল্টেজ বা বিভব বের করতে বলে একটা নির্দিষ্ট অংশের এবি এবি অংশের মধ্যে কারেন্ট কত এবি অংশের মধ্যে ভোল্টেজ কত এবি অংশের ক্ষমতা কত এরকমও জিজ্ঞেস করে ক্ষমতা এখন দিবে না কারণ তোমাদের সিলেবাস এখন ক্ষমতা নেই তো তোমাকে যেটা দিবে কারেন্ট নির্ণয় ভোল্টেজ নির্ণয় তুল্য রোধ নির্ণয় মানে প্যারালালে তুল্য রোধ আর সিরিজে তুল্য রোধ আর পি এবং আর এস তারপর হচ্ছে আর নির্ণয় বলতে পারে যে একটা রোধ মিসিং সেটা নির্ণয় করতে বলতে পারে এবং থেকে পি কিউ আর এস নির্ণয় করতে বলতে পারে তারপর হচ্ছে কাশ্মাবি সূত্র থেকে তোমাকে বলবো যে এই বর্তমানে কাশ্যাবি সূত্র মানে না বা কাশ্যামের প্রথম সূত্র মানে কিনা বা দ্বিতীয় সূত্র মানে কিনা তুমি সেটা দেখা দিবে প্রথম সূত্রে সবগুলো কারেন্ট যেগুলো ঢুকতেছে আর কারেন্ট যেগুলো বাইরে হচ্ছে সেটা সমান হবে প্রথম সূত্রে আর দ্বিতীয় সূত্র হবে যে মোট সার্কিটের যেই মোট বর্তনির যে বিভব সেই বিভবটা ব্যাটারির বিভবের সমান হবে ব্যাটারির যে সংযুক্ত আছে সেই ব্যাটারির যত বিভব মানে ব্যাটারি যত ভোল্টেজের পুরো বর্তনির অন্যান্য রোদগুলোর যে বিভব সেগুলো বের করলে ব্যাটারি ভোল্টেজের সমান হবে এটা কাশ্মীর দ্বিতীয় সূত্র তাহলে কাশ্মীর দ্বিতীয় সূত্র বা প্রথম সূত্র বর্তনী মানে কিনে উচ্চত রক্ষাতে জিজ্ঞেস করতে পারে তো তোমরা স্টার দিবে এই এখানে যে যতগুলো টপিক লিখছি সবগুলোতে ফাইভ স্টার তৃতীয় অধ্যায় পুরোটা রুবের ফাইভ স্টার তিনটা টপিক লিখছি তিনটাতেই ফাইভ স্টার ঠিক আছে সপ্তম অধ্যায় শুধু এর দিচির পরীক্ষা পর্যায়ে আর কিছু করার দরকার নাই এটাতে ফাইভ স্টার দাও ইয়ং এর দিচির পরীক্ষা থেকে অঙ্ক ইয়ং এর দিচির পরীক্ষা থেকে অঙ্ক ফাইভ স্টার তারপর অষ্টম অধ্যায় তুমি যেটা পড়বা ফটো তৈরি দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ স্টার দিয়ে দাও ফটো তৈরি ক্রিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ স্টার দিয়ে দাও তারপরে আসবে যে ওই যে নবচারীর বয়স নির্ণয় তারপরে যদি একটা নবযান যদি সাপোজ পয়েন্ট নাইন সি ব্যাগে চলতেছে পয়েন্ট নাইন সি ব্যাগ মানে কি আলোর ব্যাগের পয়েন্ট নাইন গুণ ব্যাগে চলতেছে তাহলে তার ভর কত বা নিশ্চল ভর কত চলমান ভর কত যে তোমরা জানো এমিক টু এম নট ডিভাইড বাই রুট আবার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই আর সি স্কোয়ার একটা সূত্র আছে এটা কিন্তু আবার সে সময়ের ক্ষেত্রেও আছে এটা আবার দৈর্ঘ্যের ক্ষেত্রেও আছে অর্থাৎ দৈর্ঘ্য বর সময় এগুলো নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আর নবচারীর বয়স লিখে রাখো নবচারীর বয়স ঠিক আছে এই জিনিসগুলো তোমরা দেখবা এটা তো হচ্ছে থ্রি স্টার দাও এবারে চলে যাচ্ছি নবম অধ্যায় নবম অধ্যায় হচ্ছে যে গড়াই অধ্যায়ও ক্ষয় দ্রুবক নির্ণয় করা এবং সেখানে একটা গ্রাফ আছে গ্রাফটা কি এরকম তোমরা জানো গ্রাফটা হচ্ছে আমি এখানে এখানে ছোটো করে দেখাচ্ছি গ্রাফটা হচ্ছে এরকম এই যে এরকম গ্রাফটা ঠিক আছে এখানে তোমার এই যে সময় দেওয়া থাকে আর ওই যে কতটুকু ক্ষয় হয় হ্যাঁ কতটুকু ক্ষয় হয় সেটা দেওয়া থাকে তোমরা এরকম একটা গ্রাফ তোমাদের বইতে পাবা তোমরা তো টেস্ট পেপারের মধ্যেও পাবা এই গ্রাফটা থেকে গ্রাফটা হুবহু তুলে দিতে পারে এই গ্রাফটা থেকে অঙ্ক দিতে পারে আর হচ্ছে যে বক্স আকারেও দিতে পারে মানে টেবিল আকারে ঠিক আছে টেবিল আকারে তোমাকে ক্ষয় ধ্রুবক ক্ষয় অধ্যায়ু গড় তারপর কি গড়ায়ু এগুলো নির্ণয় করতে বলতে পারে এবং এখান থেকে নিরেক অঙ্কও দিতে পারে ঠিক আছে এটা যদি এম সি কিউতে না আসে না সেমসি মাস্ট আসবে মানে এই যে ক্ষয় অধ্যায়ু তারপর হচ্ছে যে গড়ায়ু নির্ণয় যদি সিকিউতে না আসে এমসি কিউতে মাস্ট আসবে এরপরে অধ্যায় তুমি শিখবে তাজস্কীয়তা নিউক্লিয় বিক্রিয়া তাজস্কীয়তা কি তেজস্কীয়তা এবং সেটার সাথে নিউক্লিয় বিক্রিয়া এটাকে থ্রি স্টার দাও আর ওই যে অধ্যায়ু গড়ায়ু ক্ষয়দ্রুবক নিম্ন এটা থেকে ফাইভ স্টার দাও দশম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট বেশি কিন্তু এখান থেকে জানি প্রশ্ন কম আসে আমি জানি না যদি ট্রানজিস্টর দেবে ট্রানজিস্টর অথবা দিবে লিখে রাখো ট্রানজিস্টর ফাইভ স্টার দাও ফোর স্টার দাও ট্রানজিস্টর থেকে কি আসবে যে ট্রানজিস্টরকে ব্যবহার করা যায় একটা হচ্ছে বিবর্ধক হিসেবে একটা হচ্ছে সুইচ হিসেবে নর্মালি বিবর্ধক হিসেবে দেয় বিবর্ধক হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার অর্থাৎ উদ্দীপকের একটা সার্কিট থাকবে বলবে যে এই সার্কিটটা কিভাবে বিবর্ধক হিসেবে কাজ করে বা এটা কিভাবে প্রবাহ তরিত প্রবাহকে বিবর্ধিত করে সেটা নির্ণয় করতে দিতে পারে তাহলে তড়িৎ প্রবাহ কিভাবে বিবর্ধিত করে সেই জিনিসটা তুমি ট্রানজিস্টার থেকে শিখে নিবেন আর ট্রানজিস্টার সুইচ হিসেবে কাজ করে অর্থাৎ ট্রানজিস্টার একবার অন হয় একবার অফ হয় অন অফ মানে সুইচ তো এই সুইচ হিসেবে কিভাবে কাজ করে সেটা ইন্টারমিডিয়েটের ফিজিক্সের বইয়ে দেওয়া আছে ভালো করে একটু দেখে নিবেন তারপরে টেস্ট পেপার থেকে সমাধান করে নেবেন তাহলে পারবেন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে কিন্তু ট্রানজিস্টার কিভাবে সুইচ হিসেবে কাজ করে সেটার ভিডিও দেওয়া আছে একটু খুঁজে নিয়ে দেখে নিতে পারেন কিভাবে বিবর্ধক হিসেবে কাজ করে সেটাও দেওয়া আছে খুঁজে নিয়ে দেখে নিতে পারেন ডায়ার কিভাবে একটিভার হিসেবে কাজ করে এটা ফরে দাও ডায়ট কীভাবে রেক্টিফায়ার হিসেবে কাজ করে একটা রেকটিফাইং সার্কিট আমাদের এই চ্যানেলে একদম ডিটেলস আকারে বর্ণনা করা আছে সেটা দেখলে তোমরা বুঝে যাবো যে কীভাবে ডায় রেক্টিফায়ার হিসেবে কাজ করে অর্থাৎ ডায়ট প্রবাহকে একমুখীকরণ করে অর্থাৎ এসি কে ডিসি করণে ডায়ট কী এসি কে ডিসি কারেন্টে রূপান্তর করে এই তো গেল মোটামুটি আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে বললাম এখন হচ্ছে সৃজনশীল প্রশ্নের কিছু টিপ দিয়ে দিব যে এই জিনিসগুলো মাস্ট তোমাকে থাকবেই তেস্টেপাতে গুলো দেখেই যেতে হবে সেটা হচ্ছে একটা গ্রাফ থেকে একটা গ্রাফ দিবে উচ্চ ইয়াতে উদ্দীপকে একটা গ্রাফ দিবে মিনিমাম এক থেকে তিনটা সার্কিট দিবে এক থেকে তিনটা সার্কিট বর্তনী তারপরে হচ্ছে মানে উদ্দীপকে উদ্দীপকে তিনটা দিবে তোমাদেরকে বা বা সর্বনিম্ন একটা দিবে ডায়াগ্রাম দিতে পারে একটি ডায়াগ্রামকে এরকম এই যে এরকম মনে করে একটা ডায়াগ্রাম যে একটা কান্ন একটা হিট ইঞ্জিন একটা তাপীয় ইঞ্জিন কিভাবে কাজ করতেছে এরকম একটা ডায়াগ্রাম দিবে তোমাকে বা ওই যে কান্ন ইঞ্জিনের যে ডায়াগ্রাম আছে সেটা দিতে পারে অথবা তোমাদের কি জানি এর দিচির পরীক্ষার যে একটা চিত্র আছে সেটাও দিতে পারে ঠিক আছে অর্থাৎ ডায়াগ্রাম মানে আমি চিত্রকে বুঝাচ্ছি একটা চিত্রকে দিবে আর অঙ্ক থেকে দুইটা অঙ্ককে উদ্দীপকে দিবে দুইটা দুইটা একটা তিনটেও দিতে পারে মানে অঙ্ক অঙ্ক একটা অঙ্ককে তোমাদের যে বইয়ের যে কোনো একটা অঙ্ক উদ্দীপকে দিবে সেখান থেকে তোমাকে উচ্চ দক্ষতার প্রয়োগ জিজ্ঞেস করবে ঠিক আছে এই জিনিসগুলো তুমি একটু লিখে রাখো তাহলে তুমি মোটামুটি পরীক্ষা ভালো করতে পারবা আর এই যে আমি বললাম যে তিনটা সার্কিট দিতে পারে ম্যাক্সিমাম একটা বা দুইটা মিনিমাম দিবেই তাহলে তুমি টেস্ট পেপার ধরে ধরে সবগুলো সার্কিট সমাধান করো তাহলে দেখবে যে মিনিমাম দুইটা বা একটা কমন পেয়ে যাবা ভাগ্যওয়ালা তিনটে কমন পেতে পারো গ্রাফ যতগুলো আছে উদ্দীপকে গ্রাফওয়ালাগুলো সমাধান করো চিত্রওয়ালা যতগুলো আছে সমাধান করো অঙ্ক যেগুলো আছে সেগুলো কম সমাধান করেও তুমি ওই যে উপরে যেগুলো বলছি সেগুলো সমাধান করলেও দ্বিতীয় পত্রে অনেকগুলো কমন পেয়ে যাবা এখন অঙ্ক সমাধান করা লাগবে বেশি বেশি এর কারণ হচ্ছে অঙ্ক তোমাকে এমসি কিউতে ঠিক আছে এমসি কিউতে কী কী আসবে লিখে রাখো সেকেন্ড পেপারে একটু নোট করবা এখনই নোট করলে ভালো হবে এই যে টপিকগুলো আমি এতক্ষণ আলোচনা করছি এই টপিকগুলো থেকে থেকে উদ্দীপকালা অঙ্ক দিবে এমসিকিউতে মানে উদ্দীপক দিবে এই টপিকগুলো সিজন ছিল দিবে আবার উদ্দীপকেও দিবে এমসিকিউর অর্থাৎ যেটা সিজন ছিল আসবে যে টপিকটা সিজন ছিল আসবে সেটাকে আর এমসিকিউতে দিবে না ঠিক আছে সেটার অপর একটা দিবে এমসিকিউতে সাপোজ তোমার সিজন ছিল আসলো কি সিজন ছিল সাপোজ এই যে ট্রানজিস্টর আসলো যে বিবদ্ধ কি কাজ করে ঠিক আছে এখন এটা তাহলে এমসিকিউতে দিবে না এমসিকিউতে কি দিবে যেটা ভেরেছে সেটা আর কিভাবে কাজ করে এরকম ভাবে তোমাকে দিবে ঠিক আছে অর্থাৎ এই টপিকগুলো থেকে তোমার এমসিকিউ আছে তুমি কমন পেয়ে যাবে এবার হচ্ছে যে আর কি এমসিকিউ তোমাকে শিখতে হবে একটা সংজ্ঞা আসবে সাপোজ রোদ কি এরকম আসটা আসবে যে মনে করো যে তড়িৎ প্রবাহকে বাধা দানকারী বস্তুকে বলে ড্যাশ রোদ ক্যাপাসিটর তারপর হচ্ছে যে এইভাবে তোমাকে দিবে ট্রানজিস্টর রেক্টিফায়ার এইভাবে দিবে তো তুমি দেখা দেখাইতে হবে রোদ ঠিক আছে একটা ডেফিনেশন দিবে এখান থেকে বুঝতে পারছো একটা একক দিবে একটা মান দিবে মান মানে ধ্রুবকের মান বিভিন্ন ধ্রুবক যেগুলো আছে সেগুলোর মান একটা সূত্র দিবে মানে সাপোজ একটা কথা লিখে দিবে বলো এটা কার সূত্র তাহলে তোমাকে মনে করো এটা কৃষিভাবে সূত্র তাহলে তোমাকে লিখতে পারি কৃষিভাবে সূত্র ঠিক আছে আর একটা হচ্ছে যে রিলেশন দিবে মানে সূত্রগুলোকে কীভাবে অ্যানালাইসিস করতে হয় ঠিক আছে মনে করো বলবে যে যে যদি তাপ ইঞ্জিনের ওই গ্রা উচ্ছের তাপমাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে কাজ কতটুকু বাড়বে ঠিক আছে উচ্চ তাপমাত্রা দ্বিগুণ করলে কাজ কতটুকু পারবে এই যে এইভাবে রিলেশন মানে একটা দ্বিগুণ করলে আর একটা কত একটা অর্ধেক করলে আর একটা কত হবে এরকম এগুলো সূত্র থেকে তোমাকে শিখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে যে অনুপাত দিতে পারে একটা যে সাপোজ কিরকম অনুপাত যে মনে করো যে তোমাকে বলবে যে সাপোজ হুইট স্টোন ব্রিজের পিকিউর অনুপাত কত পিকিউর ওদের অনুপাত কত অথবা তোমাকে বলতে পারে যে কি বলতে পারে সাপোজ এই যে অধ্যায়ও দিবে যে দুইটা মল দিলো বললো যে দুইটা মলের অধ্যায়ের অনুপাত কত একটা মূল সাপোজ রেডন আর একটা মূল সাপোজ ইউরোনিয়াম তাহলে বলছে মূল দুইটার অধ্যায়ের অনুপাত কত ঠিক আছে এইভাবে অনুপাত তোমাকে জিজ্ঞেস করতে পারে এমসি তারপর হচ্ছে কি দিতে পারে একটা একক একটা মাত্রা এটা লিখে রাখো আর হচ্ছে যে যেই ইয়েগুলো আছে সূত্রগুলো আছে এই সূত্রকে ঘুরেই দিবে মানে সূত্রগুলোকে একটু চেঞ্জ করে দিবে সেখান থেকে দিবে দুইটা মানে হুবহু সূত্র বাটা একটু চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে এই সূত্রগুলো থেকে দিবে দুইটা এভাবে যদি তুমি মোটামুটি ভালো করে সিলেবাসটাকে বুঝে এবং জিনিসগুলোকে অ্যানালাইসিস করে তুমি যাও তোমাকে কেউ ঠেকাতে পারবে না আর একটা জিনিস বলবো যে তোমরা বেশি বেশি করে এখন টেস্ট পেপার সমাধান করবা যে কোনো সাবজেক্টের টেস্ট পেপার সমাধান করবা মানে বিগত বছর কি কী প্রশ্ন আসছে সেগুলো বেশি বেশি করে সমাধান করবা এই মুহূর্তে অন্য কাজ তেমন করার দরকার নাই মেন বইয়ের পড়া আগে যা পড়ছো তাই যদি কোনো কিছু কন মানে কোনো টপিক যদি আনক্লিয়ার থাকে সেটাকে জাস্ট ক্লিয়ার করবা আর একটা বিষয় হচ্ছে যে টেস্ট পেপার থেকে এম সি কিউ বিসি পড়বা মেন বই থেকে বেশি এখন আর বেশি পড়ার দরকার নেই এবার হচ্ছে যাদের কোনো না কোনো সাবজেক্টে বা টপিকে সমস্যা আছে দুর্বলতা আছে তারা কি করবা তারা হচ্ছে যে যদি এই ফিজিক্স সেকেন্ড পেপারে তোমার দুর্বলতা থাকে আমি যে টপিকগুলো আজকে বলছি এই টপিকগুলো থেকে মিনিমাম অর্ধেক টপিক এখনই তুমি ভালো করে দাগাই ফেলো যে তুমি কোনটা কোনটা পারো যেটা যেটা পারো সেটাকে একদম ভালো করে শেষ করে যাওয়া যাতে সেখান থেকে কোশ্চেন আসলে তোমাকে ছাড়তে না হয় মিনিমাম অর্ধেক অর্ধেক টপিক মিনিমাম যাদের দুর্বলতা আছে পুরো সাবজেক্টের দুর্বলতা তাদেরকে বলতেছি তাহলে মিনিমাম অর্ধেক টপিক তুমি করে করে শেষ দিবা ঠিক আছে আর যাদের কোনো একটা স্পেসিফিক চাপ্টার দুর্বলতা আছে তারা যেটা করতে পারো এই মুহূর্তে তোমাকে তো আর সময় কম সাপোজ তোমার সমস্যা সমস্যা তাহলে তাহলে দুইটা তোমার তোমার শেষ হয়ে যাবে এখন তো পরীক্ষার অনেক দিন সময় আছে তাহলে তুমি এই দুর্বলতা ক্লিয়ার করে ফেলবা ইউটিউবে দেখবে প্রচুর ভিডিও তুমি পাবা আমাদের চ্যানেলেও আছে অনেকগুলো ভিডিও সাপোজ আমাদের চ্যানেলে কোন কোন চাপ্টার আছে আমি বলে দিই অধ্যায় অর্ধেক দুই এর আছে তিনের আছে তারপরে হচ্ছে যে আটের আছে নয়ের আছে দশের আছে মনে হয় খুব সম্মত সপ্তম অধ্যায়ের কোনো ভিডিও নাই ঠিক আছে তাহলে তুমি এই ভিডিওগুলো দেখেও কাজগুলো করতে পারো তাহলে আরেকদিন আগামীকালকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে আসবো তোমরা সেই ভিডিওগুলো দেখবা আল্লাহ টাটা